ডিয়ার ফ্রেন্ডস, কিছু ইংলিশ সেন্টেন্স আছে যেগুলো ইট দিয়ে বাক্য শুরু করতে হয়। এখানে ইটের মানে ইহা এমন বোঝায় না। এইসব বাক্যে কোন শব্দটা সাবজেক্ট হবে ঠিক মতো ধরা যায় না, তাই ইট দিয়ে এসব ক্ষেত্রে খুব সহজে বাক্য বানানো যায়। যেমন দূরত্ব বোঝাতে ইটের ব্যবহার, ইট ইজ 5 কিলোমিটার্স ফ্রম হেয়ার, এখান থেকে 5 কিলোমিটার দূরে। এই যে এখান থেকে 5 কিলোমিটার দূরে, এই কথাটার কোনো একটা শব্দ দিয়ে ইংরেজি বাক্যে সাবজেক্ট হবে না, কিন্তু ইন্ট্রোডাক্টরি ইট দিয়ে বাক্য গঠন করে আমরা সহজে বলতে পারছি ইট ইজ 5 কিলোমিটার্স ফ্রম হেয়ার, এখান থেকে 5 কিলোমিটার দূরে। আবার দেখো, ইট ইজ এ লং ওয়ে টু গো, দীর্ঘ পথ যেতে হবে। এখানে দীর্ঘ পথ যেতে হবে এই বাক্যটার মধ্যেও কোনো একটা শব্দ দিয়ে বাক্য গঠন সহজ হবে না, কিন্তু ইট দিয়ে বাক্য গঠন করে সহজেই বলা যায় ইট ইজ এ লং ওয়ে টু গো, দীর্ঘ পথ যেতে হবে। গুণ বা অবস্থা বোঝাতে ইট দিয়ে বাক্য, ইট ইজ আ গ্রেট ডিলাইট টু সি ইউ, তোমাকে দেখে বড় আনন্দ পেলাম। ইট ইজ আ গ্রেট ডিলাইট টু সি ইউ, তোমাকে দেখে বড় আনন্দ পেলাম। ইট ইজ গুড টু ওয়াক ইন দ্য মর্নিং, সকালে হাঁটা ভালো। ইট ইজ গুড টু ওয়াক ইন দ্য মর্নিং, সকালে হাঁটা ভালো। ইট ইজ এ লিটল লেট, কিছুটা দেরি হয়েছে। ইট ইজ আ লিটল লেট, কিছুটা দেরি হয়েছে। ইট ইজ নোন দ্যাট হি ইজ স্টিল অ্যালাইভ, জানা গেল যে তিনি এখনও জীবিত। ইট ইজ ডিফিকাল্ট টু ওয়ার্ক 6 আওয়ার্স অ্যাট এ স্ট্রেচ, একটানা 6 ঘন্টা কাজ করা কষ্টকর। ইট ইজ ডিফিকাল্ট টু ওয়ার্ক 6 আওয়ার্স অ্যাট এ স্ট্রেচ, একটানা 6 ঘন্টা কাজ করা কষ্টকর। ইট ইজ ডিফিকাল্ট টু সে, বলা মুশকিল। ইট ইজ ডিফিকাল্ট টু সে, বলা মুশকিল। ইট ইজ সেম, লজ্জার কথা। ইট ইজ সেম, লজ্জার কথা। ইট টেক্স টু মেক এ কোয়াল, এক হাতে তালি বাজে না। ইট টেক্স টু মেক এ কোয়াল, এক হাতে তালি বাজে না। ইট ইজ ইজি টু সে বাট হার্ড টু ডু, বলা সহজ করা কঠিন। ইট ইজ ইজি টু সে বাট হার্ড টু ডু, বলা সহজ করা কঠিন। ইট ইজ নট রং টু থিঙ্ক সো, এমন মনে করা ভুল নয়। ইট ইজ নট রং টু থিঙ্ক সো, এমন মনে করা ভুল নয়। ইট ইজ লং সিনস আই হার্ড ফ্রম হার, অনেক দিন হলো তার কোনো সংবাদ পাইনি। ইট ইজ লং সিনস আই হার্ড ফ্রম হার, অনেক দিন হলো তার কোনো সংবাদ পাইনি। আবহাওয়া বোঝাতে ইটের ব্যবহার, ইট ইজ গেটিং কোল্ডার ডে বাই ডে, ঠান্ডা দিন দিন বেড়েই চলেছে। ইট ইজ গেটিং কোল্ডার ডে বাই ডে, ঠান্ডা দিন দিন বেড়েই চলেছে। ইট রেইনড ক্যাটস অ্যান্ড ডগস লাস্ট নাইট, কাল রাত্রে মুষলধারে বৃষ্টি হয়েছিল। ইট রেইনড ক্যাটস অ্যান্ড ডগস লাস্ট নাইট, কাল রাত্রে মুষলধারে বৃষ্টি হয়েছিল। ইট ইজ ব্লোয়িং ভেরি হার্ড, খুব জোরে বাতাস বইছে। ইট ইজ ব্লোয়িং ভেরি হার্ড, খুব জোরে বাতাস বইছে। ইট ইজ ভেরি ফগি দিস মর্নিং, আজ সকালে খুব কুয়াশা হয়েছে। ইট ইজ ভেরি ফগি দিস মর্নিং, আজ সকালে খুব কুয়াশা হয়েছে। নাবাচক বাক্যে ইট, ইট ইজ নো গুড টু কিপ ইট হিয়ার, এটা এখানে রাখা ঠিক নয়। ইট ইজ নো গুড টু কিপ ইট হেয়ার, এটা এখানে রাখা ঠিক নয়। ইট ইজ নো ইউজ ট্রাইং টু এক্সপ্লেন, ব্যাখ্যার প্রয়োজন নেই। ইট ইজ নো ইউজ ট্রাইং টু এক্সপ্লেন, ব্যাখ্যার প্রয়োজন নেই। ইট ইজ নো ইউজ বিল্ডিং কাসলস ইন দ্য এয়ার, আকাশ কুসুম রচনায় কোনোই লাভ নেই। ইট ইজ নো ইউজ বিল্ডিং কাসলস ইন দ্য এয়ার, আকাশ কুসুম রচনায় কোনোই লাভ নেই।
বাক্যে জোর দিতে ইট এর ব্যবহার। ইট ইজ আই হু হ্যাভ ডান দিস, আমি এটা করেছি। ইট ইজ আই হু হ্যাভ ডান দিস, আমি এটা করেছি। ইট ইজ হি হু ওয়াজ টু ব্লেম, তারই দোষ ছিল। ইট ইজ হি হু ওয়াজ টু ব্লেম, তারই দোষ ছিল। ইট ইজ ইউ হু অ্যাসিওরড মি, তুমি তো আমাকে আশ্বাস দিয়েছিলে। ইট ইজ ইউ হু অ্যাসিওরড মি, তুমি তো আমাকে আশ্বাস দিয়েছিলে। বন্ধু, ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করে অনুপ্রাণিত করবেন। আগে সাবস্ক্রাইব করে থাকলে ধন্যবাদ জানাই, আর সাবস্ক্রাইব না করে থাকলে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং।